হ্যালো ভিউয়ার্স, বাংলা মিডিয়ামের আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে দীনেশ দাকে টানতে টানতে নিচে নিয়ে যাওয়া হয়, কারণ সেখানে পুলিশ এসেছে। আর এদিকে দীনেশ দার ব্যাপারে একটা কথাই বলছে, দেখো দীনেশ দা, তুমি যে মিথ্যা কথা বলছো এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, আর খুব তাড়াতাড়ি তোমার এই মিথ্যেটাকে আমি ফাঁস করে দেব, আমি প্রমাণ করে দেব। ওদিকে বিক্রমকে বলছে, দেখো ভিকি স্যার, একটা কথা বলি তোমাকে, এই যে তোমাকে যে যা পারছে সেটাই বুঝাচ্ছে, তোমার কনফিউজ হওয়াটাই স্বাভাবিক, বাট তুমি চিন্তা করো না, সমস্ত সত্যিটা প্রমাণ করব আমি, নিজেকে নির্দোষ প্রমাণ করব, এটা তুমি দেখে নিও। আর এই পরদৃশ্যেই দেখানো হয়েছে পুলিশ নানা রকম কথা জিজ্ঞাসা করে দীনেশ দাকে, দীনেশ দা তো থরথর করে কাঁপছে। আর এই সমস্ত ডিজিটাল ফটোগ্রাফি দেখে তখন কিন্তু দীনেশ দাকে বলে যে, দেখো এই ডিজিটাল যুগে কোনো কিছু অসম্ভব নয়, তাই এই যে ইন্দিরা তার কথাটা আমরা ফেলে দিতে পারি না। রাজদীপ সোহানা চলে আসে এবং বলে, এখানে কি হচ্ছেটা কি? সমস্ত ব্যাপারটা শুনে কিন্তু ভিকিকে বলে, আচ্ছা সোহানা বারবার ভিকিকে বলে, শোন একটা কথা বলি, এই মুহূর্তে আমাদের পাশে থাকা দরকার ইন্দিরার, ইন্দিরা হয়তো সত্যি কথা বলছে, আমরা ওর পাশে থাকি, ওকে সাপোর্ট করি না? বিক্রম বলে, না উনি যদি এই সার্টিফিকেট নাও নিয়ে আসতো তাও কিন্তু আমি বিশ্বাস করতাম ওনাকে, কারণ দেখ না দিনের পর দিন ধরে, প্রথম দিন থেকে উনি আমার মাকে ভিলেন প্রুফ করার চেষ্টা করেছে, দিনের পর দিন থেকে ক্ষতি চেয়েছে, আমি কি কিছুই বুঝি না, আমি কি বোকা নাকি? এর পরদৃশ্যে দেখানো হয়েছে পুলিশ বলে, একটা কথা বলি, তদন্তর স্বার্থে দীনেশবাবু আপনি কিন্তু এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, ইন্দিরার বাড়ির লোকের সাথেও আমাদের কথা বলতে হবে। তবে বাড়ি থেকে বিকি বারবার ইন্দিরাকে বেরিয়ে যেতে বললে ইন্দিরা একটা কথাই বলে, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এদিকে দেখানো হয়েছে যে এই দীনেশবাবুর পিছন পিছন কিন্তু বিক্রমের ভাই পিছু করতে শুরু করেছে এবং সে সমস্ত সত্যিটা দেখে ফেলে। মাসি এদিকে খুবই চিৎকার করেছিল, আর দীনেশ একটা কথাই বলে, মাসি তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, আমি তো কাজে গিয়েছিলাম, বোনের অসুস্থতার জন্য 50 লাখ টাকা আমাকে জোগাড় করতে হবে, টাকাটা তো আমার চাই, ভেরি সরি ইন্দিরা, আমি তো তোমার ক্ষতি করতে চাইনি, কিন্তু আমার বোনের অসুস্থতার জন্য আমাকে এইটা করতেই হবে, আমার সত্যি কিছু করার নেই, বারবার মনে মনে দিনে সেটাই বলতে থাকে। আর এইভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখানো হয়েছে নিজের লাগেজ গুছিয়ে বিক্রম কিন্তু ইন্দিরার ঘর ছেড়ে চলে যায়। আর এই সমস্ত দেখে অনন্যা বলে, যাক ইন্দিরা, তোমার বিক্রম তো তোমার ঘর ছেড়ে চলে গেল, এবার তোমার জীবন থেকেও চলে যাবে। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।